नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। वीडियो टी क्लिक करार्जन आपनादेर धन्यवाद। तो इतिमध्ये एकटा चाकरी विज्ञप्ति प्रकाश करा हुए ओएनजीसी थेके, अर्थात ओएल एंड नैचरल गैस कॉर्पोरेशन लिमिटेड थेके, जेखाने पश्चिमबंगे 23 जिला थेके किन्तु एखाने नियोग करा हबे। एबं एखाने किन्तु 23 जिलातेई आपनारा किन्तु जे कोनो जन आवेदन करते पारबेन, एबं एखाने छेले ओ मेये उभयई आवेदन करते पारबेन। कोनो प्रकार आवेदन मूल्य लागबे ना, जेखाने आपनादेर एक बछरेर बिनामूल्ये ट्रेनिंग देवा हबे एबं ट्रेनिंग चलाकालीन किन्तु आपनादेर एखाने वेतनो देवा हबे। तबे आपनारा किभाबे आवेदन करबेन एबं कोन कोन जिलाते नियोग करा हबे एबं तार जन्य आपनादेर की की डकुमेंट লাগবে এবং কোন কোন পদে আপনারা পরবর্তীকালে চাকরি পাবেন, সম্পূর্ণ ইনফরমেশন আপনাদের জানিয়ে দেব। তবে ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন, যাতে সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। তো চলুন ফ্রেন্ডস, বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সে ডাউনলোড করা বিজ্ঞপ্তিতে চলে এসেছি। দেখুন, যেখানে লেখা আছে ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, যেটি হচ্ছে 29/7/2020 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। যেখানে দেখুন বলা হয়েছে এখানে কিন্তু 3000-এরও বেশি শূন্য পদ রয়েছে, যেখানে কিন্তু দেখুন লোকেশন অনুযায়ী কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। যেখানে দেখুন নর্থ ইস্ট সেক্টরে কী কী যে 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 রাজ্যগুলি আছে, এছাড়াও দেখুন মুম্বাই সেক্টর, এবং নিচেতে স্ক্রল করবেন তো দেখুন এখানে লেখা আছে ওয়েস্টার্ন সেক্টর, এছাড়াও দেখুন এখানে বলা হয়েছে আপনাদের সেন্ট্রাল সেক্টর এবং হচ্ছে ইস্টার্ন সেক্টর। তো আমাদের যেহেতু সেন্ট্রাল সেক্টর, এছাড়াও দেখুন সাউথার্ন সেক্টর আছে, যেখানে দেখুন আমাদের সেন্ট্রাল সেক্টরে কলকাতা আছে, যেখানে দেখুন কলকাতাতে এখানে টোটালে কিন্তু 221টি পদ আছে, যেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। দেখুন, তা আপনাদের আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে, ONGCapprenticeships.ONGC.CO.IN এই ওয়েবসাইটে আসতে হবে, এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবং দেখুন বলা হয়েছে এজ ক্রাইটেরিয়া, তো আপনাদের কী কী এখানে কত বয়স লাগবে, দেখুন এখানে বলা হয়েছে আপনাদের মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স 24 বছর হলেই তবে আপনারা আবেদন করতে পারবেন। এবং দেখুন 5 বছরের ছাড় দেওয়া আছে এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য, এবং 3 বছরের ছাড় দেওয়া আছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এবং যারা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এখানে 10 বছর এবং 15 বছর এসসি এসটি ওবিসিদের এবং ওবিসিদের জন্য 13 বছরের কিন্তু এখানে ছাড় দেওয়া আছে। এবং দেখুন কোয়ালিফিকেশন, দেখুন এখানে বলা হয়েছে টোটাল কিন্তু এখানে 25টি ট্রেডে নিয়োগ করা হবে। দেখুন যেখানে অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট, হিউম্যান রিসোর্স এখানে উল্লেখ করা আছে, যার এখানে কোয়ালিফিকেশান দেখুন উল্লেখ করা আছে, কিন্তু বেশিরভাগগুলিতে দেখুন আপনারা দেখতে পাবেন আইটিআই আপনাদের এখানে যদি পাস থাকে, অথবা যদি আপনাদের বিএসসি থাকে, তাহলে কিন্তু আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। তো দেখুন এখানে বলা হয়েছে স্টিপেন্ড, এখানে বলা হয়েছে দেখুন এখানে আপনাদের ট্রেনিং চলাকালীন কিন্তু বেতনও দেওয়া হবে, এবং এখানে দেখুন বলা হয়েছে ডিউরেশন অফ ট্রেনিং, অর্থাৎ 12 মাস এখানে আপনাকে ট্রেনিং দেওয়া হবে, যেখানে আপনাদের প্রত্যেক মাসে কিন্তু এখানে বেতনও দেওয়া হবে। তো দেখুন আপনাদের সিলেকশন, অর্থাৎ এখানে আপনার সিলেকশন কীভাবে হবেন, তো প্রথমত আপনাদের ট্রেনিং হবে, তারপর এখানে আপনাদের যে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনাদের একটা মেরিট লিস্ট বেরোবে, তারপর কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এবং দেখুন এখানে জেনারেল কন্ডিশনসগুলো দিয়ে দেওয়া হয়েছে, যেখানে আপনাদের দেখুন বলা হয়েছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কেয়ারফুলি রিড ফুল অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এই যে অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া হয়েছে এই পুরোপুরি অ্যাডভার্টাইজমেন্টটা ভালোভাবে পড়তে, এবং তারপর আপনাদের কিন্তু আবেদন করতে বলা হয়েছে। তো দেখুন এখানে বলা হয়েছে এখানে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান ট্রেড কোর্স অনলি, অর্থাৎ যে কোনো একটা ক্যান্ডিডেট একটা মাত্র ট্রেডের জন্য কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এর চেয়ে বেশি কিন্তু আপনারা যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের এটি ক্যান্সেল হয়ে যাবে। এছাড়াও যদি আপনাদের যখন ভ্যারিফিকেশান হবে সার্টিফিকেটগুলি, তখন আপনারা ভ্যারিফিকেশানের সময় যদি কোনো রকম কোনো ভুল ইনফরমেশনস দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের এই যে ট্রেডটি তাহলে কিন্তু আপনাদের সেটি ক্যান্সেল হয়ে যাবে। তো দেখুন বলা হয়েছে রিকোয়ারমেন্ট বিফোর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশানস ফর্ম, অর্থাৎ আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে আপনাদের কী কী লাগবে সেটা এখানে বলা হয়েছে। তো প্রথমত আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে, রেজিস্টার করতে হবে এই ওয়েবসাইটে, অথবা দেখুন এই ওএনজিসি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা রেজিস্টার করে সেখান থেকেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং তারপর দেখুন বলা হয়েছে আপনাদের রেজিস্টার করার সময় এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে, যেটি হচ্ছে 1 বছরের জন্য যেন ভ্যালিড থাকে, এবং সেখানে কিন্তু আপনাদের একটা ওটিপি যাবে, যেখান থেকে আপনারা ওখানে লগ ইন করবেন। এবং লগ ইন করার পর দেখুন এখানে আপনাদের যে জিনিসগুলি লাগবে, তো আপনাদের দেখুন স্ক্যান কপি অফ কালার ফটোগ্রাফস, অর্থাৎ একটি কালার ফটোগ্রাফ লাগবে, এবং এখানে আপনার সিগনেচার লাগবে ব্ল্যাক ইঙ্ক, অর্থাৎ কালো কালিতে এখানে আপনাকে সিগনেচার করতে হবে। তারপর দেখুন এখানে বলা হয়েছে পুরোপুরি অল ইনফরমেশনস বিফোর ফিলিং অন দ্য অনলাইন অ্যাপ্লিকেশানস অ্যান্ড ফাইনাল সাবমিশনস, অর্থাৎ আপনাদের যে যে ইনফরমেশনসগুলি আপনাদের চাওয়াবে সেগুলো কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে, এবং তারপর এখানে আপনাদেরকে ফাইনাল সাবমিশনস করতে হবে। এবং দেখুন বলা হয়েছে যে এখানে আপনার আফটার সাকসেসফুলি অ্যাপ্লিকেশান রেজিস্টার অন অনলাইন অ্যাপ্লিকেশানস দ্য ক্যান্ডিডেট মাস্ট টেক এ প্রিন্ট আউট, অর্থাৎ আপনারা যখন এই যে রেজিস্টার আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশানসটি যখন অ্যাপ্লাই করে দেবেন, তখন কিন্তু এখানে আপনাদের একটা প্রিন্ট আউট বেরোবে, যেটা আপনাদের প্রিন্ট আউট করে এখানে কিন্তু আপনাদের রেখে দিতে বলা হয়েছে। তো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন
সব থেকে গুরুত্বপূর্ণ হাউ টু অ্যাপ্লাই। তো আপনাদের প্রথমত এই ওয়েবসাইটে আসতে হবে, যেখানে দেখুন 29/7/2020 থেকে 17/8/2020 পর্যন্ত কিন্তু এখানে এই ডেটের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং দেখুন ওখানে বলা যে পেপার বেস অ্যাপ্লিকেশন উইল নট বি অ্যাসেপ্টেড, অর্থাৎ এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদের। এবং দ্বিতীয়ত দেখুন এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন প্রসেসের জন্য এখানে পার্ট ওয়ান ও পার্ট টু, অর্থাৎ পার্ট ওয়ান রেজিস্ট্রেশনে যেখানে আপনাদের পুরোপুরি ডিটেলস কমপ্লিট করতে হবে, অর্থাৎ যেখানে দেখুন আপনার নাম, বেসিক ডিটেলস, তারপরে ক্যাটাগরি এগুলি সিলেক্ট করতে হবে, যেখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। আপনার সাকসেসফুল পার্ট ওয়ান রেজিস্ট্রেশন যখন আপনাদের হয়ে যাবে, তারপর সেখানে আপনাদের একটা রেজিস্টার্ড ইমেল আইডি এবং SMS আসবে, যেখানে আপনারা দেওয়ার পর দেখুন রেজিস্টার্ড নাম্বার দেবেন। এবং তারপর যখন আপনারা লগ ইন করবেন, লগ ইন করার পর একটা অ্যাপ্লিকেশান ফর্ম খুলে যাবে, এবং অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে আপনারা সাবমিট করবেন। তো দেখুন এখানে বলা হয়েছে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 29/7/2020-তে, এবং লাস্ট ডেট ফর রিসিভিং অফ অ্যাপ্লিকেশান হচ্ছে 17/8/2020, এবং ডেট অফ রিজাল্টস অ্যান্ড সিলেকশানস হচ্ছে 24 আগস্ট। এবং দেখুন বলা হয়েছে রিসিভ কনফার্মেশন ফ্রম ক্যান্ডিডেটস হচ্ছে 24 আগস্টে কিন্তু আপনাদের এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো আপনাদের অনলাইনে আবেদন করার জন্য ONGC-র যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আসতে হবে, এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের এখানে যে ডিটেলসগুলি দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ ফ্রেন্ডস।